রংপুর 2, রাজবাড়ী 2, মানিকগঞ্জ 2, চট্টগ্রাম 1, 3, 12, 15 ও 16, শরীয়তপুর, মাদারীপুর 3, ফরিদপুর 3, গোপালগঞ্জ 1, জয়পুরহাট 2, পাবনা 1, সিরাজগঞ্জ 3, 5 ও 6, লক্ষ্মীপুর, কুমিল্লা 1, খুলনা 4, বগুড়া 1 ও 4, কক্সবাজার 4, মুন্সিগঞ্জ 3, নরসিংদী 5, কিশোরগঞ্জ 5, চাপাই নবাবগঞ্জ 1 ও পঞ্চগড় 1। এসব আসনে সংঘাত, সংঘর্ষ, গুলি, নির্বাচনী ক্যাম্পে আগুন, হত্যার হুমকিসহ নানা রকম সহিংস ঘটনা ঘটেছে, যেসব ঘটনার তেমন কোনো প্রতিকার হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন পাতানো, এখানে নৌকা, ঈগল, ট্রাক ইত্যাদি যা আছে সবই শেখ হাসিনার লোক, সবাই আওয়ামী লীগের, এমনকি লাঙ্গল, সোনালী আশ, নোঙ্গরও শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট। তারপরেও এই নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বহু জায়গায় নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই মর্মে ভোটারগণকে আগাম হুঁশিয়ারি দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। এসবই আমাদের দাবির যথার্থতা প্রমাণ করছে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এমনকি পাতানো নির্বাচনও সুষ্ঠু ও অবাধ হয় না। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্র নাগরিকদের সেবা দিতে বাধ্য, সামাজিক নিরাপত্তা বলয়ের সেবা কোনো দল বা ব্যক্তি দেয় না, বরং রাষ্ট্র দেয়। কিন্তু আমরা দেখছি এই সরকারের লোকজন ভোটারগণকে নৌকায় ভোট না দিলে বা ভোট কেন্দ্রে না গেলে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে প্রদত্ত সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। গরিব অসহায় মানুষদের তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। কতটা নির্লজ্জ, বেহায়া এবং অমানবিক হলে নাগরিককে কেউই এ ধরনের হুমকি দিতে পারে তা আমরা ভাবতেও পারি না। এই নির্বাচনে আওয়ামী লীগের নেতা এবং এক প্রার্থী নিজেকে ভারতের প্রার্থী দাবি করে দাপট দেখাচ্ছে। সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সার্বিকভাবে এই পাতানো ও সততাপূর্ণ নির্বাচনেও এত জঘন্য মাত্রায় এত বেশি অনিয়ম, মাস্তানি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের ঘটনা ঘটেছে যে এটাকে আর নির্বাচন বলার কোনো সুযোগ নাই। এটা মাফিয়া চক্রের প্রধান ঠিক রেখে আঞ্চলিক মাস্তান বাসাইয়ের তামাশায় পরিণত হয়েছে। এই কথিত নির্বাচন বিরোধী দলগুলোর দাবির যথার্থতা আবারও প্রমাণ করল যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও আহ্বান জানাচ্ছি যে প্রিয় দেশবাসী, এই নির্বাচন আপনার মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্বাচন। এই নির্বাচন আমার আপনার ভোট জালিয়াতি করে ক্ষমতাসীনদের সীমাহীন লুটতরাস, জুলুম, খুন, গুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন। এই নির্বাচন দেশের সম্পদ বিদেশে পাচার করা, ব্যাংকগুলো শূন্য করা, চুরি করে কোটিপতি হওয়ার অবৈধ পদ্ধতিকে অব্যাহত রাখার নির্বাচন। এই নির্বাচন হলো ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা। ফলে এই নির্বাচনে ভোট দেওয়ার মানে হলো ক্ষমতাসীনদের সকল অন্যায়, জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেয়া, যা কোনোভাবেই জায়েজ নয়। যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা দুর্নীতি, জুলুম, লুটতরাজকে ঘৃণা করেন, যারা মানুষের অধিকারকে সম্মান করেন, তারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না। যারা আল্লাহকে ভয় করেন, যারা মাজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা কেউই ভোট দিবেন না। যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গকারীদের সম্মান করেন, তারা কেউই 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত।
নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলবো, আপনারা কেউই এই দেশ বিরোধী অবৈধ নির্বাচনে জালিমদের সহযোগিতা করবেন না। প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসাবে আপনারা জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল করবেন না। আপনারা কেউই প্রশাসনের নির্বাচনে সহযোগিতা করবেন না। এই জনবিরোধী প্রশাসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে, জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। বর্তমান দলকানা তাবেদার নির্বাচন কমিশনকে বলবো, আপনারা যদি নিজেদের ভালো চান এবং দেশের মঙ্গল চান, তাহলে এখনও সময় আছে, নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়ে পদত্যাগ করে চলে যান। জনগণ আপনাদের নাটক আর দেখতে চায় না। প্রিয় দেশবাসী, আমরা যদি গণহারে ভোট বর্জন করি, তাহলে এই জালেম লুটেরারা বাধাগ্রস্ত হবে। আমরা ভোট বর্জন করলে জাতি, দেশের অর্থনীতি রক্ষা পাবে। আপনি ভোট বর্জন করলে মানবতা রক্ষার পথ উন্মোচিত হবে। আপনারা হতাশ হবেন না, জালেমদের বিদায় অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা যদি জালিমের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এবং সুদৃঢ় থাকতে পারি, তাহলে অচিরেই জনগণের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই জাতিকে রক্ষা করতে চাই, দেশকে বাঁচাতে চাই, দেশের অর্থনীতিকে বাঁচাতে চাই, লুটতরাজের অবসান চাই, আমরা একদলীয় কর্তৃত্ববাদী শাসনের অবসান চাই, আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই, আমরা দেশের মানুষের অধিকার ফেরত পেতে চাই। সেজন্য আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলবে। আমরা জনগণকে কর্তৃত্ববাদী এই জালিম সরকার বিরোধী গণ আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। পাশাপাশি আমরা জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলনরত সকল বিরোধী দলকে ধৈর্যের সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের অভিভাবক হিসাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে সর্বশেষ আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি সংবিধান অনুযায়ী অবিলম্বে বিদ্যমান কলঙ্কিত জাতীয় সংসদ ভেঙে দিন, দেশ বিরোধী প্রশাসনের নির্বাচন বন্ধ করুন, বিরোধী দলের সম্মানিত নেতৃবৃন্দকে কারাগার থেকে মুক্তির উদ্যোগ নিন, সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিন, নয়তো সম্ভাব্য পর্যায়ের দায় থেকে আপনিও রক্ষা পাবেন না। সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, তাহলে আপনারা দ্রুত পদত্যাগ করুন, প্রশাসনের নির্বাচন বন্ধ করুন, কারাবন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিন, জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন, রাজনৈতিক কারণে সকল প্রকার জুলুম এবং হয়রানি বন্ধ করুন, দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবিসমূহ। এক, 7ই জানুয়ারি একতরফা প্রশাসনের নির্বাচন বন্ধ করতে হবে। দুই, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তিন, নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করতে হবে। চার, বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করবে। পাঁচ, রাজনৈতিক কারণে বিরোধী দলের কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তি দিতে হবে। সাংবাদিক বন্ধুগণকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। আমাদের বড় কর্মচারীটার জন্যই তো আজকে সাংবাদিক সম্মেলন। আমরা জাতিকে আহ্বান করছি আপনাদের মাধ্যমে সর্বত্র, আমরা জনগণ এবং ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি, 7 তারিখ পাতানো জাতীয় নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না, ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট তারা দিবে না। এইটাই সবচেয়ে বড় কর্মসূচি এখন আমরা মনে করছি।